পেবলস বেঙ্গলি স্বার্থপর ব্যবসায়ী। এক গ্রামে একজন ধনী কিন্তু স্বার্থপর ব্যবসায়ী বাস করত। সে কখনো কারো উপকার করত না। একদিন একটা গরিব লোক তার বাড়িতে এলো। আপনি একটা কাপড় দিয়ে আমায় উপকার করবেন? আমি তা দিয়ে ধর্মের বই বাঁধাবো। মাফ করো, এখন আমার কাছে কিছুই নেই, কিছুক্ষণ পরে এসো। গরিব লোকটি নিরাশ হয়ে চলে গেল, কিন্তু ব্যবসায়ীর বউ তার পেছনে ছুটল। একটু শুনুন, আপনার কি চাই? আমার এক টুকরো কাপড় চাই মা। শুধু একটা কাপড়? চিন্তা করবেন না, আমি আপনাকে কালকে দেব। রোজ রাতের মতো সে রাতেও ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি এলো। শুনছো, আমার খিদে পেয়েছে, রান্না হয়েছে। খাবার তো তুমি পরেও খেতে পারো, দোকান বন্ধ করে দিয়েছ। হ্যাঁ, কেন, কি ব্যাপার? যাও আর আমার জন্য দুটুকরো ভালো কাপড় নিয়ে এসো তো দোকান থেকে। এত তারা কিসের? কাল সকালে তোমায় না হয় কিছু কাপড় এনে দেব। না, যদি দেওয়ার হয় তো এখনই দাও, নইলে চাই না। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি আনছি। অনেক রাত হয়েছিল, তবুও ব্যবসায়ী দোকান খুলে দুটো ভালো কাপড় এনে বউকে দিল। পরের দিন সকালে ব্যবসায়ীর বউ সেই গরিবের বাড়ি গেল। এই নিন, এতে হবে তো? আমার স্বামী এটা আপনাকে দিতে বলল। ধন্যবাদ মা, আপনার স্বামী কত দয়ালু, আমি ঈশ্বরের কাছে ওর জন্য মঙ্গল কামনা করব। ব্যবসায়ী তার স্ত্রীর পেছন পেছন এসে সব লক্ষ্য করলো। কত ভালো লাগছে, এই গরিব লোকটা মাত্র একটা কাপড়ের বদলে আমার জন্য প্রার্থনা করছে। আমার এত স্বার্থপর হওয়া উচিত হয়নি। তারপর থেকে সেই ব্যবসায়ী গরিবদের উপকার করতে শুরু করলো। এসব দেখে তার বউও খুব খুশি হলো। দান ধ্যানে মানুষের উন্নতি হয়। পেবলস বেঙ্গলি।